আসসালামু আলাইকুম, আমি শাইন কম্পিউটার স্ক্রিন আর্টের স্কুলের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের বাংলা ক্লাস নেব, প্রথম শ্রেণীর বাংলা ক্লাস। আমি গত ক্লাসে তোমাদেরকে নিয়েছিলাম 44 আর 45 পৃষ্ঠা, আজকে আমি তোমাদেরকে নিব 46 আর 47 পৃষ্ঠা। এইগুলো আজকে আমি তোমাদেরকে পড়াবো। তোমরা নিশ্চয়ই গত ক্লাসের পড়াগুলো সবগুলোই ভালো করে শিখেছো এবং আমার কাছে এইচডব্লিউ খাতায় ভালো করে লিখেছো। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই পড়াশোনা। তো আজকে দেখো এই যে 34 পাঠ আর এখানে 46 পৃষ্ঠা, সবাই দেখতে পাচ্ছ? 46 পৃষ্ঠা দেখো লেখা আছে দীর্ঘইকার, ছবি দেখে গল্প শুনি ও বলি। দীর্ঘইকার দিয়ে আমাদের 5টি করে শব্দ লিখবো আজকে। এখানে দীর্ঘইকার দিয়ে দীর্ঘইকার দেওয়া আছে, এখানে দেখো দীর্ঘইকার দিয়ে শব্দ দেওয়া আছে নদী, তীর, বীণা, গীত। তো আমরা দীর্ঘইকার দিয়ে 5টি আগে শব্দ লিখি, আমি লিখে নিচ্ছি, তোমাদের পরীক্ষায় আসতে পারে। দীর্ঘইকার দিয়ে 5টি শব্দ লিখো এরকম, দীর্ঘইকার দিয়ে 5টি শব্দ লিখো। তো এভাবে হেডিংটা দেওয়া থাকলে তোমরা কিভাবে লিখতে হবে? কেজিতে তো তোমরা লিখেছো, এভাবে লেখা থাকলে তোমাদের লিখতে হয় 1 নং প্রশ্ন উত্তর দিয়ে দীর্ঘইকার দিয়ে 5টি শব্দ লিখা হলো, মনে আছে তোমাদের? তো 1 নং প্রশ্ন উত্তর দিয়ে লিখা শুরু করবে, 1 নং প্রশ্ন উত্তর দিয়ে দীর্ঘইকার দিয়ে 5টি শব্দ লিখা হলো, লিখা হলো। লিখে তারপরে তোমরা 1 2 এরকম দিয়ে এই বইয়ে যা আছে তা দিলেও হবে। এই যে দেখো নদী, তীর, বীণা, গীত, এগুলো তোমরা চাইলে দিতে পারো, না হয় যদি এর থেকেও ভিন্ন কোনো শব্দ তোমাদের দীর্ঘইকার দিয়ে জানা থাকে সেগুলো লিখতে হবে। তো আমি লিখে দিচ্ছি, আমি এখান থেকে লিখে দিব তোমাদেরকে, নদী, তীর, বীণা, গীত। আরেকটা কি লিখতে হবে, এখানে তীর আছে আমরা তরি লিখতে পারি, দেখো ত বৈশিন্য রয় দীর্ঘইকার তরি। দেখো এই সবগুলো শব্দই কিন্তু দীর্ঘইকার দিয়ে, এখানে কিন্তু কোনো শব্দই রশিকার কিংবা অন্যান্য কার দিয়ে কোনো শব্দ নেই। তো তোমরা এভাবেই লিখবে, আমি যেগুলি লিখে দিয়েছি তোমরা চাইলে এগুলো মুখস্থ করতে পারো, এছাড়া যে কোনোগুলি যেইগুলো তোমাদের সহজ মনে হয় সেগুলো লিখতে পারো। তো এরপরে দেখো আমি এগুলো মুছে দিচ্ছি, এরপরে তোমরা 44 পৃষ্ঠার দিকে তাকাও, 46 পৃষ্ঠা, নদী তীর, বাতাস ধীর, বীণা আনি, গীত শুনি। তো নদীর তীর তোমাদের আসতে পারে এভাবে দিয়ে শূন্যস্থান পূরণ করো, এগুলো তোমাদের আগে রিডিংটা ভালো করে পড়তে হবে। তারপরে এইখান থেকে যদি তোমাদের প্রশ্ন উত্তর কিংবা এলোমেলো আসে তোমরা সেগুলো দিতে পারবে, আগে ভালো করে রিডিংটা পড়বে, শূন্যস্থান পূরণ করো। আসলে তারপরে দেখো নদীর তীর যদি আসে এরকম, নদীর ড্যাশ, তাহলে তুমি কি লিখবে, নদীর তীর। এখন যদি আসে ড্যাশ ধীর, তাহলে আমরা কি শিখেছি এই রিডিং এ কি আছে, বাতাস ধীর, তাহলে এখানে কি লিখতে হবে, বাতাস। নদীর তীর বাতাস ধীর। তারপরে এখানে কি আছে দেখো, তীর, গীত, নীল, শীত, সবগুলো দীর্ঘইকার দিয়ে পড়ি ও লিখি। শীত যার, গীত গান। তো তোমাদের যদি আসে এরকম ড্যাশ যায়, ড্যাশ যায়, আবার আসে যদি ড্যাশ গায়, তাহলে কি লিখবে বলো তো, কি লিখতে হবে, শীত যার গীত গা। তো লিখবে শীত
যায় গীত গা, এভাবে শিখতে হবে তোমাদের। আর এগুলো তোমার তোমাদের তো শিট আছে, ওই শিটেই দেখবে এই শূন্যস্থানগুলো এভাবে দেওয়া আছে, তোমরা ওইখান থেকেও শিখতে পারবে। আর ম্যাম যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে শিখলেও এভাবেই পরীক্ষায় আসবে, একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের ভালো করে রিডিংটা পড়লে সেগুলো তোমরা পারবে। এরপরে আমরা চলে যাব 47 পৃষ্ঠা, তোমরা সবাই 47 পৃষ্ঠা বের করো। এগুলো আমি মুছে দিচ্ছি, দেখো 47 পৃষ্ঠা কি আছে। রসুকা পাঠ 35, দেখো তোমরা সবাই রসুকা। তো আমরা এখন কি লিখবো, রসুকার দিয়ে পাঁচটি শব্দ। এখানে কি আছে দেখো, খুকু, ঝুমুর, পুতুল, মুকুল। তোমরা কেজিতে কি শিখেছিলে, ফুল, দুল, চুল, বুবু, ফুফু, ওইগুলো দিলেও হবে। আমি লিখে দিচ্ছি, আমি এখান থেকেও লিখে দেবো আর তোমরা চাইলে ওইগুলোও লিখতে পারো। লিখবো রসু কার দিয়ে পাঁচটি শব্দ লিখা হলো। তো এরকম করে 1 2 3 দিয়ে লিখে ফেলবে। এই 1 2 3 4 5 তোমাদের না দিলেও হবে, কারণ তোমরা তো এখন বড় হয়ে গেছো। এই দেখো খুকু, এখানে কি লিখা আছে, খুকু, ঝুমুর, ঝুমুর, পুতুল, পুতুল, তারপরে মুকুল, আরেকটা কি লিখবো, মুমু। দেখো আমি সবগুলো লিখেছি রসৌকার দিয়ে, তোমরা আমার সাথে একবার পড়ো, রসৌকার দিয়ে পাঁচটি শব্দ লিখা হলো। বলো খুকু, ঝুমুর, পুতুল, মুকুল, মুমু, সবগুলো রসিকার দিয়ে। তো তোমরা এভাবে শিখবে রসিকার দিয়ে পাঁচটি শব্দ। এরপরে দেখো এখানে রিডিং আছে, তোমরা আমার সাথে একটু পড়ো, খুকুর, ঘুঙুর, ঝুমুর, ঝুমুর, মুমুর, পুতুল, আমের, মুকুল। তো আগের মতোই আমরা যেভাবে শূন্যস্থানগুলো দেখিয়েছিলাম এগুলো সেভাবেই হবে। দেখো আমার এখানে লিখা আছে খুকুর, ঘুঙুর। এখন যদি তোমাকে শূন্যস্থান দেওয়া থাকে ড্যাশ ঘুঙুর, তাহলে কি লিখবে বলো তো, ড্যাশ ঘুঙুর থাকলে কি লিখতে হবে, আমরা কি শিখেছি, খুকুর, ঘুঙুর। এই যে দেখো খুকুর, ঘুঙুর লিখে ফেলেছি। এখন আমি তোমাদেরকে এলোমেলো দেখাতে পারি, এভাবে যদি আসে ড্যাশ পুতুল, তুমি কি লিখবে, মুমুর, পুতুল। তো আরেকটা আমি এলোমেলো তোমাকে দেখিয়ে দিচ্ছি, খুকুর, ঘুঙুর, ঝুমুর, ঝুমুর, আমি দেখো দেখিয়ে দিচ্ছি, খুকুর, খুকুর, ঘুঙুর, আর ওই পাশে লিখছি আমের মুকুল, আমের মুকুল, তারপরে লিখবো এখানে মুমুর, পুতুল, আর এ পাশে লিখব আমি ঝুমুর, 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 ঝুমুর। তো দেখো এখানে কি লিখা আছে, খুকুর, ঘুঙুর, আমের মুকুল, মিলেছে। এটা কি আমরা শিখেছি, খুকুর, ঘুঙুর, ঝুমুর, ঝুমুর, আমরা এভাবে লিখব, খুকুর, ঘুঙুর, কুকুর, ঘুমুর, ঝুমুর, 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 ঝুমুর। এরপরেরটা হবে মুমুর, পুতুল, আমের মুকুল, এটা আর আমি লিখে দিইনি, তোমরা নিজেরাই বুঝতে পেরেছ। তো এভাবে তোমরা রিডিংগুলো পড়বে। আর এরপরটা দেখো রসুকার দিয়ে শব্দ লিখি ও পড়ি, খুকু, ঝুমুর, পুতুল, মুকুল, তারপর আরেকটা আছে খুকু, মুমু, ঘুঘু, ফুল। এরপরে কি আছে দেখো, পড়িও লিখি, দুপুর বেলা মুমুর খেলা। এখন যদি তোমাকে লিখা থাকে সত্য মিথ্যা, বিকেল বেলা মুমুর খেলা, তাহলে কি হবে, সত্য না মিথ্যা বলো তো, এটা সত্য মিথ্যাও আসতে পারে। তাহলে তোমাদের লিখতে হবে, যদি এখানে লিখা আছে দুপুর বেলা মুমুর খেলা,
এখন যদি এখন যদি থাকে বিকেল বেলা মোমোর খেলা মোমোর খেলা এটা কি হবে বলো তো আমরা শিখেছি দুপুর বেলা মোমোর খেলা তাহলে এটা সত্য হবে না মিথ্যা হবে বলো অবশ্যই মিথ্যা হবে কারণ আমরা শিখেছি কি বইয়ে কি আছে দুপুর বেলা তো তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং এই 46 এবং 47 পৃষ্ঠা তোমরা ভালো করে শিখবে আমার কাছে যেভাবে দেওয়া আছে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে শিখবে আর শিখে যেভাবে দেওয়া আছে সেগুলো ভালো করে খেয়াল করবে আর এসএমডি খাতায় লিখবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ